অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও প্রত্যেক মানুষের জন্য, যারা আমার প্রিয় দর্শক বন্ধু আছেন এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের জন্য এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। শনিদেবের এই তিনটি শুভ যোগ যদি আপনার জন্মছকে থাকে তাহলে আপনাকে করবে করোড়পতি, কোটিপতি, অপার ধন, করবে মালামাল। অর্থাৎ আপনার জন্মছকে এই শনি আপনার কোনভাবে প্লেসমেন্ট করছে, এই তিনটি শুভ যোগ আছে কি না সেটা আপনার দেখা একান্তই দরকার। এবং শনি হচ্ছে কর্মফলদাতা, আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল কিন্তু আপনি পাবেন। তো শনির এই তিনটি শুভ যোগ যা আপনার জীবনকে বদলে দিতে পারে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা, দেখতে হবে এই তিনটা শুভ যোগ আপনার জন্মকুণ্ডলিতে আছে কি না। যদি থাকে আপনি ধনবান ব্যক্তিতে পরিণত হবেনই হবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। প্রথম যে যোগের কথা বলবো শেষে সেটা হচ্ছে শস নামক পঞ্চপুরুষ মহাযোগ, অর্থাৎ শস নামক রাজযোগ। দেখুন, এই রাজযোগটা আপনার যদি শনি তুলা রাশিতে, শনি মকর রাশিতে, শনি কুম্ভ রাশিতে যদি থাকে এবং সেটা যদি কেন্দ্রে থাকে, অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে কেন্দ্রে বা রাশি সাপেক্ষে কেন্দ্রে যদি থাকে, তাহলে শস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করে। এই শস নামক মহাপুরুষ রাজ্য থাকলে আপনাকে অত্যাধিক পরিশ্রম কিন্তু করতে হবে, অর্থাৎ জীবনটাতে আপনাকে প্রতিটি মুহূর্তে সংঘাত সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, অর্থাৎ আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। কিন্তু একটা টাইমের পর আপনি কিন্তু ধনবান ব্যক্তিতে পরিণত হবেনই হবেন, অর্থাৎ হার্ড ওয়ার্কিং করাবে, কঠোর পরিশ্রম করাবে। এই শস নামক মহাপুরুষ রাজ্য যদি আপনার জন্মছকে থাকে এবং তা যদি কেন্দ্রে থাকে তাহলে আপনি হবেন মালামাল, অর্থাৎ আপনার ভাগ্য নিশ্চিত রূপে চমকাবে। কিন্তু ফার্স্ট লাইফটা, প্রথম জীবনটাতে আপনাকে যথেষ্ট পরিমাণে স্ট্রাগল কিন্তু করতে হবে, কিন্তু ফিউচার আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করবে। দুই নম্বর, সপ্তমের শনি, অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে যদি সপ্তম স্থানে শনি অবস্থান করে, বিবাহের ক্ষেত্রে কিন্তু বিলম্ব করে, আমি মানছি বিবাহের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট বিলম্ব করবে, বিবাহের ক্ষেত্রে এজ ডিফারেন্সটা দেয়, কিন্তু আপনাকে ধনশালী ব্যক্তিতে কিন্তু পরিণত করে, আপনি হবেন মালামাল, আপনি হবেন কোটিপতি। অর্থাৎ আপনার আপনি একটা নিচু অবস্থা থেকে যথেষ্ট উঁচু অবস্থায়, অর্থাৎ আরোগপতি আপনি কিন্তু হতে পারেন, এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে দেয় যদি শনি আপনার তুঙ্গ গৃহে আনন্দ ক্ষেত্রে যদি থাকে। এবং বিবাহের পর, আপনার বিয়ের পর আপনার কিন্তু আর্থিক উন্নতি, বিয়ের পর আপনি ধন সম্পত্তির মালিক, একাধিক সম্পত্তির মালিক কিন্তু হতে, অর্থাৎ সপ্তমের শনি আপনাকে ধনবান ব্যক্তিতে দৈনিক রোজগারের ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট স্টেবিলিটি আপনাকে কিন্তু দেবে, অর্থাৎ আপনাকে ঠিক
ভিখারি থেকে রাজা বানাবেই বানাবে। অর্থাৎ শনি যদি আপনার আনন্দ ক্ষেত্রে থাকে এবং আপনি যদি ন্যায় কর্মের সঙ্গে থাকেন, অর্থাৎ শ্মশানাঙ্গ মহাপুরুষ তার যোগের ক্ষেত্রে আপনাকে ন্যায় থাকতে হবে, এবং এই যে সপ্তমের শনি এটা তো ন্যায় থাকতে হবে। শনি ন্যায় কারক গ্রহ, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনি রিটার্ন শনি কিন্তু আপনাকে দেবে। এরপরের যে তিনটি শুভযোগ, সেই শুভযোগ হচ্ছে শুক্র এবং শনি। দেখুন, শনি হচ্ছে স্টেবিলিটি এবং শুক্র হচ্ছে মুখ্য কারক গ্রহ, অর্থাৎ এই জায়গাটাতে দুটি গ্রহ যদি একত্রে আপনার জন্মকুণ্ডলীতে থাকে, আপনি হবেন ধনশালী ব্যক্তিতে কিন্তু আপনি হবেন। একাধিক সম্পত্তির মালিক, একাধিক গাড়ির মালিক, আপনার নিজস্ব কোম্পানি, নিজস্ব পেট্রোল পাম্প, এই জায়গাগুলো, নিজস্ব বড় বড় ব্যবসা আপনাদের কিন্তু হবে, এবং ব্যবসাতে যথেষ্ট ডেভেলপমেন্ট করবেন। তবে দেখতে হবে শনি আপনার রাশিচক্রে, শনি এবং শুক্র একত্রে কোনভাবে অবস্থান করছে এই জায়গাটা দেখা দরকার, কোনভাবে এবং কোন ভাবাধিপতির সঙ্গে কানেক্টেড হচ্ছে। এর সাথে সাথে একত্রে শনি শুক্র যদি একত্রে বসে থাকে তবেই কিন্তু এই শুভযোগ কাজ করবে। আর যদি শনি এবং শুক্রের দৃষ্টি বিনিময় হয় সেক্ষেত্রে কিন্তু এই যোগ কিন্তু কাজ করবে না, একত্রে অবস্থান কিন্তু করতে হবে। অর্থাৎ এই জায়গাটাতে আপনার ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং একাধিক ভূসম্পত্তির মালিক হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। আমি একটা কথা বারবার বলেছি, শনি ন্যায়কারক গ্রহ, শনি হচ্ছে আপনার কোর্টের হাকিমের মতন। একটা কথাই বলেছি, শনি যাব দেতা হে তো ছাপ্পার পার্কে দেতা হে। যদি শনি আপনাকে মনে করে আপনাকে উঠাবে তো কারো ক্ষমতা নাই যে আপনাকে এ করবে। অর্থাৎ শনি আপনারা অবশ্যই বীজ মন্ত্র পাঠ করুন, এবং আপনারা শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন, এবং যারা চাকরির ক্ষেত্রে বাধা পাচ্ছে, চাকরির ক্ষেত্রে প্রমোশন হচ্ছে না, তারা অবশ্যই শনিবারের ব্রত আপনারা রাখুন এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, এবং গরিব মানুষকে এবং কুকুরকে আপনারা দেখুন। নিশ্চিতরূপে এই কর্ম সংক্রান্ত সমস্যা আপনাদের কাটতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের কর্মপ্রাপ্তি হবে এবং কর্মক্ষেত্রে আপনারা সফলতা, কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে শনিবারের যদি আপনারা ব্রত রাখতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।